আমার ভাবের খেলা সাঙ্গ হলে
বিনীত নিবেদন আমার, হাত জোর করে বলছি। ভগবান বললেন, ওরে আমার থেকে আমার পিতা মাতা বড়, পিতা মাতাকে কেহ যদি কাদা, আমার পিতা মাতাকে কেহ যদি কাদা, সে নয়নের জল আমি সইতে পারি না কখন। অনেকে কি করে, বড় বড় প্যান্ডেল তৈরি করে রাজভোগ দিয়ে দেবতাদের পুজো করে, ভগবানের পুজো করে। আচ্ছা বলুন তো বাবা, বলুন তো, ঘরে তোমার জ্যান্ত প্রতিমা রয়েছে, জ্যান্ত ভগবান রয়েছে, আমার পিতা মাতা, পিতা মাতাকে সেবা না দিয়ে, তাদের বস্ত্র না দিয়ে, বড় বড় প্যান্ডেল তৈরি করে রাজভোগ দিয়ে যদি সেবা দেওয়া যায় সেই মাটির গড়া প্রতিমা, তার সঙ্গে কি কথা বলবে মা? কখনো বলবে না, ফিরেও তাকিয়ে দেখবে না। আগে সেবা দাও পিতা মাতাকে, জন্মদাতা পিতা মাতাকে আগে সেবা দাও। আমরা সদা সর্বদা কোন মঠ মন্দিরে মন্দির দেখতে পারে প্রণাম করব, ঘরে যে আমার পিতা মাতা রয়েছে সারাদিন অন্তি একবার কি প্রণাম করব, পিতা মাতাকে প্রণাম করি, যে পিতা মাতার জন্য এত সুন্দর পৃথিবীর আলো দর্শন করতে পেরেছে, পিতা মাতাকে স্মরণ না করে ভক্তি প্রণাম না রেখে কত কটু কথা তাদের বলি, কত গালিগালাজ করি, কটু ভাষা বলি। এমনই একদিন সময় আসে, এমন এমন জায়গায় হচ্ছে আমরা যাই দেখতে পাই বৃদ্ধাশ্রমে সেই পিতা মাতাকে অবশেষে পাঠিয়ে দেয়। আচ্ছা বলুন তো পিতা মাতা, তারাও ইচ্ছে করে যে অবশেষে অন্তিম কালে যেন আমার সন্তান হাতের লাঠি হয়ে দাঁড়ায়, সেখান থেকে বঞ্চিত করে আমি
আমি আদেশ পাইবা মাত্র।
আমার এত লাঞ্ছনা, আমার আশা
স্পষ্ট অলঙ্কার অষ্ট অলঙ্কার
কথা দিয়া নাই আসি মন চিকন কালিয়ারে, কথা দিয়া নাই আসি মন চিকন কথা দিয়া নাই আসি মোর জীবন।